আওয়ার মেয়াদ স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমরা আলোচনা করব কিভাবে শর্টকাটে ও খুব সহজেই বিপরীত ফাংশন ও বিপরীত ফাংশনের মান নির্ণয় করা যায়। তাহলে চলুন শুরু করা যাক। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে 5x+3/4x-5। আমাদেরকে এফ ইনভার্স এক্স বের করতে হবে। এখন এই ধরনের ম্যাথ আমরা কিভাবে করি সেটা আগে দেখে নিই। আমরা কি করি, ওয়াই সমান এফ অফ এক্স ধরে নিই, এরপরে ওয়াই সমান এফ অফ এক্স এর পরিবর্তে 5x+3/4x-5। এখন বিপরীত ফাংশন বের করার জন্য আমাদেরকে এক্স গুলাকে বাম পাশে এবং ওয়াই গুলাকে ডান পাশে নিয়ে যেতে হবে। তো সেটা আমরা কিভাবে করব, কোনাকুনি গুণ করে। আমরা যদি কোনাকুনি গুণ করি তাহলে পাই 4xy-5y=5x+3। এখন এক্স এর টার্ম গুলাকে যদি বাম পাশে নিয়ে আসি তাহলে পাই 4xy-5x=5y+3। এখন যদি বাম পাশ থেকে এক্স কমন নেই তাহলে পাই 4y-5=5y+3। তাহলে এখান থেকে আমরা পাই x=5y+3/4y-5। এখন আমরা ধরে নিয়েছিলাম y সমান f অফ x, তাহলে এখান থেকে আমরা x এর মান পাই f ইনভার্স y। তাহলে আমরা x এর মানটি এখানে বসিয়ে দিয়ে পাই f ইনভার্স y=5y+3/4y-5। এখন এটা যেহেতু একটি ফাংশন, সেটি বিপরীত ফাংশন হোক কিংবা সাধারণ ফাংশন, তাহলে এটার ক্ষেত্রে আমরা y এর পরিবর্তে যে কোনো সংখ্যা বসাতে পারি কিংবা যে কোনো ভ্যারিয়েবলও বসাতে পারি। এখন আমরা এখানে যদি y এর পরিবর্তে x বসাই তাহলে পাই f ইনভার্স x ইকুয়াল টু 5x+3/4x-5। অর্থাৎ আমাদের f অফ x এর বিপরীত ফাংশনটি আসলো 5x+3/4x-5। অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশন এ। এখানে একটি বিষয় খেয়াল করা দরকার, সেটি হলো f অফ x এর ভ্যালু যা ছিল f অফ ইনভার্স এর ভ্যালু একই আসছে, কিন্তু সবসময় যে একই আসবে এমনটা নাও হতে পারে। এখন আমরা দেখব এই ধরনের ফাংশনের বিপরীত ফাংশন কিভাবে শর্টকাটে বের করা যায়। ধরি f অফ x ইকুয়াল টু ax+b/cx+d একটি ফাংশন দেওয়া আছে। তাহলে এই ফাংশনটির বিপরীত ফাংশন f ইনভার্স x ইজ ইকুয়াল টু হবে -dx+b/cx-a। অর্থাৎ এখানে আমাদের বাম কোনাকুনি মানে বি আর সিএক্স এই দুইটা চেঞ্জ হবে না, কিন্তু ডান কোনাকুনি চেঞ্জ হবে। এ এর জায়গায় ডি হবে আর ডি এর জায়গায় এ হবে। শুধু তাই নয়, চিহ্নও চেঞ্জ হবে। অর্থাৎ নিচে ছিল প্লাস ডি, ওইটা উপরে যে বাম পাশে মাইনাস ডি হয়ে গেছে, আবার উপরে ছিল প্লাস এ, এটা নিচে এসে ডান পাশে মাইনাস এ হয়ে গেছে। এখন এই শর্টকাট টেকনিক প্রয়োগ করে আমরা তাহলে এই অঙ্কটা কিভাবে করতে পারি। এখানে আমাদের f অফ x ইকুয়াল টু দেওয়া আছে 5x+3/4x-5। তাহলে শর্টকাট অনুসারে f ইনভার্স x ইকুয়াল টু, আমরা জানি বাম কোনাকুনি পরিবর্তন হবে না, অর্থাৎ +3 থাকবে আর 4x থাকবে। এখন -5 উপরে যে হয়ে যাবে +5, আর x এর সাথে যে 5 ছিল ওইটা নিচে এসে হয়ে যাবে -5। অর্থাৎ f অফ x এর বিপরীত ফাংশন হলো 5x+3/4x-5। আরো উদাহরণ দেখলে এই বিষয়গুলো আরো স্পষ্ট হবে। এখন 2 নম্বর সমস্যাতে f অফ x এর ভ্যালু দেওয়া আছে 3x+1-2x। আমাদেরকে f ইনভার্স x এর ভ্যালু বের করতে হবে। এখন f অফ x কে আমরা একটু সাজিয়ে লিখে পাই x+3/-2x+1। আমরা এক্স গুলাকে প্রথমে লিখলাম, তারপরে সংখ্যাগুলাকে লিখলাম, যাতে আমাদের সূত্রের প্রয়োগ করতে সুবিধা হয়, এবং এই কাজটা অবশ্যই করতে হবে। এখন আমাদের শর্টকাট অনুসারে f ইনভার্স x ইকুয়াল, আমরা জানি বাম কোনাকুনি পরিবর্তন হয় না, অর্থাৎ +3 থাকবে
আর -2x এটা থেকে যাবে। এখন নিচে যে +1 ছিল এই +1 উপরে যে হয়ে যাবে -1 * x, তার মানে হচ্ছে -x, আর x এর সাথে যে +1 আছে সহগ ওইটা নিচে এসে হয়ে যাবে -1। তাহলে আমরা বিপরীত ফাংশনটি পেলাম -x + 3 / -2x - 1। এখন আমরা যে বিপরীত ফাংশনটি পেলাম এইটি সরাসরি অপশনে নেই, তাহলে আমরা যেটা করব মাইনাস দিয়ে সবগুলো টার্মকে গুণ করে দেব, অর্থাৎ উপরে নিচে প্রত্যেকটা টার্মকে মাইনাস দিয়ে গুণ করে দেব। তাহলে উপরে হবে x - 3 আর নিচে হবে 2x + 1। তাহলে এখন আমাদের অপশন এ এর সাথে মিলে যায়, অর্থাৎ আমাদের অ্যানসার হচ্ছে অপশন এ। 3 নম্বর ম্যাথে f(x = x - 3/2x + 1) দেওয়া আছে, আমাদেরকে f ইনভার্স -2 বের করতে হবে। তো f ইনভার্স -2 বের করার জন্য আমরা প্রথমে f ইনভার্স x বের করব। f(x) দেওয়া আছে x - 3/2x + 1। তাহলে আমরা শর্টকাট টেকনিক অনুসারে f ইনভার্স x যদি বের করি তাহলে পাই, আমরা জানি বাম কোণাকোণি চেঞ্জ হয় না, অর্থাৎ -3 আর 2x যা আছে তাই হবে, আর ডান কোণাকোণি +1 উপরে যে হয়ে যাবে -1, আর x এর সাথে যে -1 ছিল সেটা নিচে এসে হয়ে যাবে -1, অর্থাৎ আমাদের ইনভার্স ফাংশনটি হচ্ছে -x - 3/2x - 1। এখন আমাদেরকে বের করতে হবে f ইনভার্স -2। তাহলে আমরা ইনভার্স ফাংশনে x এর জায়গায় -2 বসাই দিয়ে পাই -2 - 3/-2 × 2, তার মানে -4 - 1। তাহলে এখান থেকে টোটাল আমরা পাই উপরে -1 আর নিচে -5, তাহলে -- কাটাকাটি করলে 1/5, অর্থাৎ আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যানসার, 1/5। 4 নম্বর সমস্যাতে y = দেওয়া আছে 2x + 1, অর্থাৎ আমাদের ফাংশন f(x) দেওয়া আছে 2x + 1, বিপরীত ফাংশন f ইনভার্স x বের করতে হবে। এখন আমাদের এই যে ফাংশনটি দেওয়া আছে এটা সরাসরি ax + b / cx + d এর সাথে মিলে না। এখন আমরা যদি ax + b / cx + d এর সাথে মিলাতে চাই তখন আমাদেরকে c এর মান 0 ধরতে হবে, অর্থাৎ c 0, আর d এর মান 1 ধরতে হবে। যদি ধরি তাহলে আমাদের 2x + 1 এর সাথে মিলে যাবে, তারপরে আমরা বিপরীত ফাংশনের শর্টকাট টেকনিক অনুসারে বের করতে পারব। কিন্তু এভাবে বিপরীত ফাংশনের শর্টকাট টেকনিক অনুসারে বের করাটা একটু কঠিন, এই জন্য এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা আরো সহজ এবং আরো একটা স্পেশাল টেকনিক শিখব, সেটি হচ্ছে এখানে দেওয়া আছে f(x) = 2x + 1। তো আপনারা বিপরীত ফাংশন বের করার জন্য যেটা করবেন f(x) এর পরিবর্তে x ধরবেন, আর 2x + 1 এখানে দেওয়া আছে, তো আপনারা 2 × x এর জায়গায় x প্রাইম ধরবেন +1। x এর জায়গায় আমি x প্রাইম কেন লিখলাম, যাতে আমাদের গন্ডগোল না হয়ে যায়। x প্রাইম মানে হচ্ছে আমাদের উত্তর, আর x মানে হচ্ছে আমাদের এখানে ভ্যারিয়েবল। তাহলে এখন আমরা x প্রাইম এর মানটা বের করলে সেটি হবে কারেক্ট অ্যানসার, অর্থাৎ x - 1 = 2x প্রাইম। তাহলে এখান থেকে আমরা x প্রাইম এর মান পাই x - 1/2, অর্থাৎ এই শর্টকাটটা হলো f(x) এর পরিবর্তে x বসাই দিতে হবে, আর যেখানে শুধু x আছে সেখানে x প্রাইম বসাই দিতে হবে, দিয়ে x প্রাইম এর মানটা বের করতে হবে। তাহলে x প্রাইম এর যে মানটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে আমাদের এখানে অ্যানসার কত, x - 1/2, অর্থাৎ অপশন বি। এরকম আরো অনেক অঙ্ক আছে, আমরা পরবর্তী অঙ্কে গেলে বিষয়টা আরো স্পষ্ট হবে। এখানে f(x) = 3x + 4 দেওয়া আছে, তাহলে শর্টকাট টেকনিক অনুসারে আমরা f(x) এর পরিবর্তে x ধরব, আর 3x কে x প্রাইম লিখব +4। তাহলে এখন x প্রাইমের মান বের করব, তাহলে x - 4 = 3x প্রাইম, তাহলে এখান থেকে x প্রাইমের মান আসে x - 4/3, অর্থাৎ আমাদের অ্যানসার অপশন এ হচ্ছে সঠিক অ্যানসার। এখানে f(x) = 3x/2 দেওয়া আছে, তাহলে আমাদের শর্টকাট টেকনিক অনুসারে আমরা f(x) এর পরিবর্তে x লিখব, আর যেখানে x ছিল সেখানে x প্রাইম লিখব / 2। এখন x প্রাইমের মান বের করব, তাহলে কোণাকোণি গুণ করলে পাই 2x = 3x প্রাইম, তাহলে এখান থেকে x প্রাইমের মান আসে 2x - 3, অর্থাৎ আমাদের f ইনভার্স x এর মান হচ্ছে 2x - 3, অর্থাৎ অ্যানসার অপশন ডি।
এখানে f অফ x ইকুয়াল টু x প্লাস 5 বাই 3 দেওয়া আছে এবং বলছে f ইনভার্স x ইকুয়াল টু cx প্লাস d। যদি হয় তাহলে c এবং d এর মান কত? এখন আমরা কি করব, f অফ x থেকে f ইনভার্স x এর মানটা আগে বের করে নেব, নিয়ে তারপরে cx প্লাস d এর সাথে কম্পেয়ার করব, করলে আমরা c ও d এর মান পেয়ে যাব। তাহলে আগে f ইনভার্স x এর মানটা বের করি। তাহলে শর্টকাটে f ইনভার্স x এর মান বের করার নিয়মটি কি ছিল, f অফ x এর পরিবর্তে x বসিয়ে দেব আর x এর পরিবর্তে x প্রাইম বসিয়ে দেব। এখন কোনাকুনি গুণ করে পাই 3x ইকুয়াল টু x প্রাইম প্লাস 5, অর্থাৎ এখান থেকে আমরা x প্রাইম পাই 3x মাইনাস 5। এখন এই 3x মাইনাস 5 কে যদি আমরা cx প্লাস d এর সাথে কম্পেয়ার করি তাহলে এখান থেকে আমরা c ইকুয়াল টু কি পাই, 3 পাই আর d ইকুয়াল টু মাইনাস 5 পাই। অর্থাৎ আমাদের এখানে c এর মান 3 আর d এর মান মাইনাস 5, অর্থাৎ অ্যান্সার হচ্ছে অপশন এ। 8 নম্বর সমস্যাতে f অফ x ইকুয়াল টু দেওয়া আছে e টু দি পাওয়ার মাইনাস x, f ইনভার্স x বের করতে হবে। তাহলে f ইনভার্স x বের করার জন্য আমাদের শর্টকাটটা ছিল f অফ x এর পরিবর্তে x বসিয়ে দেওয়া আর যেখানে x ছিল তার পরিবর্তে x প্রাইম বসিয়ে দেওয়া। এখন ডান পাশে যেহেতু e আছে, e কে দূর করার জন্য আমরা উভয় পাশে ln নিলাম, তাহলে ln x ইকুয়াল টু ln e টু দি পাওয়ার মাইনাস x প্রাইম। এখন আমরা কি জানি, ln আর e এই দুইটা মিলে 1 হয়ে যায়, তাহলে আমরা বাম পক্ষে পাই ln x আর ডান পক্ষে পাই মাইনাস x প্রাইম। তাহলে এখান থেকে x প্রাইমের মান পাই মাইনাস ln x, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কি, c মাইনাস ln x। এখানে f অফ x ইকুয়াল টু দেওয়া আছে sin x, আমাদেরকে f অফ x এর বিপরীত ফাংশন বের করতে হবে। এখন বিপরীত ফাংশন বের করার জন্য আমাদের শর্টকাট অনুসারে আমরা f অফ x এর পরিবর্তে x লিখতে পারি আর sin x এর পরিবর্তে x এর ইনভার্স লিখতে পারি। এখন sin যদি বাম পাশে আসে তাহলে হবে sin ইনভার্স x ইকুয়াল টু x প্রাইম, অর্থাৎ আমাদের অ্যান্সার হবে অপশন এ, sin ইনভার্স x। এখন এই ধরনের অঙ্কগুলোতে f অফ x এর মান দেওয়া আছে, আমাদেরকে f ইনভার্স 3 বের করতে হবে। অর্থাৎ এর আগে যতগুলো ম্যাথ আমরা করছি সবগুলোতে আমাদেরকে f ইনভার্স x বের করতে হয়েছে প্রথমে। এখন এই ধরনের অঙ্কগুলোতে আমাদের f ইনভার্স এর পরে কোনো একটা ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে দেওয়া আছে 3, আবার দেওয়া থাকতে পারে 13, আবার দেওয়া থাকতে পারে আমরা 7, অথবা যে কোনো সংখ্যা দেওয়া থাকতে পারে। তো আমরা তাহলে এই ধরনের ম্যাথ কিভাবে সলভ করতে পারি? একটা উপায় তো অবশ্যই আমাদের জানা আছে যে প্রথমে আমরা f ইনভার্স x বের করব, তারপর f ইনভার্স x এর ভেতরে আমরা x এর জায়গায় 3 বা 13 বা 7 বা অন্য যে কোনো সংখ্যা যেটা বলবে সেটা আমরা দেব, তাহলে আমরা মান পেয়ে যাব। এখন এভাবে না করে আরো সহজে বা শর্টকাটে বা স্পেশাল টেকনিকে করা যায় কিনা, হ্যাঁ সেই উপায়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিয়মটা খুবই সহজ, এখানে দেওয়া আছে কি f অফ x ইকুয়াল টু 5x মাইনাস 3। তাহলে আমাদের যেটা করতে হবে, এখানে f ইনভার্স 3 এর মান বের করতে বলছে, তাহলে আমরা যেটা করব f অফ x এর পরিবর্তে যে মানটা বের করতে বলছে সেটা বসাই দেব, অর্থাৎ f অফ x এর পরিবর্তে আমরা 3 বসিয়ে দিলাম আর যেখানে x আছে সেখানে x এর জায়গায় x প্রাইম লিখব। এখন আমাদের কাজ হচ্ছে x প্রাইমের মান বের করা, x প্রাইমের যে মানটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এখান থেকে আমরা পাই 6 ইকুয়াল টু 5x প্রাইম, অর্থাৎ x প্রাইমের মানটা পাই 6/5, অর্থাৎ আমাদের f ইনভার্স 3 এর মানও কত হবে 6/5, অর্থাৎ b হচ্ছে সঠিক অ্যান্সার। এরকম অঙ্ক অনেক অনেক আছে, আমরা এখানে আরো অনেকগুলা দেখব, তো তখন আমাদের এই নিয়মটা আরো বেশি ক্লিয়ার হবে। তাহলে চলুন পরের ম্যাথে যাওয়া যাক। এখানে f অফ x ইকুয়াল টু দেওয়া আছে x কিউব প্লাস 7, আমাদেরকে f ইনভার্স 15 এর মান বের করতে হবে। তো শর্টকাটটা কি ছিল, f অফ x এর পরিবর্তে আমরা 15 বসাবো আর যেখানে x আছে সেখানে x প্রাইম লিখব। এখন আমাদের কাজ হচ্ছে x প্রাইমের মান বের করা, তাহলে 15 মাইনাস 7 এটা ইকুয়াল টু x প্রাইমের কিউব, তাহলে 8 ইকুয়াল টু x প্রাইমের কিউব, তাহলে এখান থেকে আমরা পাই x ইকুয়াল টু 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে কি 2, অর্থাৎ f ইনভার্স 15 এর ভ্যালু কত 2। এখানে f অফ x ইকুয়াল টু x কিউব প্লাস 5 দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে f ইনভার্স 32 এর মান। তাহলে আমরা কি করব, শর্টকাট টেকনিক অনুসারে f অফ x এর পরিবর্তে 32 বসিয়ে দেব, তারপরে x এর পরিবর্তে কি লিখব, x প্রাইম
ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এক্স কিউবের মান বের করা। তাহলে সেটা কিভাবে বের করব, 32 মাইনাস 5 ইকুয়াল টু এক্স প্রাইমের কিউব, তাহলে আমাদের এখন বাম পক্ষে আসে 27, এটা ইকুয়াল টু এক্স প্রাইমের কিউব। তাহলে এখান থেকে আমরা এক্স প্রাইম ইকুয়াল টু কত পাই, 3। অর্থাৎ আমাদের এফ ইনভার্স 32 এর মান হচ্ছে 3। এখানে এফ অফ এক্স এর পরিবর্তে এক্স স্কোয়ার মাইনাস 3 দেওয়া আছে, আমাদেরকে এফ ইনভার্স 13 এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এফ অফ এক্স এর পরিবর্তে 13 বসাবো, তারপরে এক্স স্কোয়ার মাইনাস 3 লিখে দিলাম। এখানে এক্স স্কোয়ার না লিখে আমরা এক্স প্রাইম লিখবো, কারণ এক্স লিখলে তখন আমাদের কাছে বিষয়টা অন্যরকম মনে হতে পারে। তো তাহলে আমরা যেটা পাই 13 আর 3 16 ইকুয়াল টু কত, এক্স প্রাইমের স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এক্স প্রাইমের মান কত পাই, প্লাস মাইনাস 4, কারণ আমরা তো শিওর জানি না যে এক্স প্রাইমের মানটা পজিটিভ নাকি নেগেটিভ। সো আমাদের প্লাস মাইনাস দুইটাই নিতে হবে, তার মানে প্লাস 4 আর মাইনাস 4। অর্থাৎ আমাদের অপশন এ হচ্ছে সঠিক উত্তর। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস 1, আমাদেরকে এফ ইনভার্স 5 বের করতে হবে। তাহলে কিভাবে বের করব, এফ অফ এক্স এর পরিবর্তে দেওয়া আছে 5 ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে এখান থেকে আমরা পাই 4 ইকুয়াল টু এক্স স্কোয়ার, অর্থাৎ এক্স ইকুয়াল টু প্লাস মাইনাস 2। তো এক্স দিলে আমি আগেই বলছি আমাদের কাছে বিষয়টা কনফিউশন মনে হতে পারে, এই জন্য আমরা এক্স প্রাইম লিখে দিলাম। তাহলে এক্স প্রাইম ইকুয়াল টু প্লাস মাইনাস 2, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশন বি, প্লাস মাইনাস 2। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু দেওয়া আছে রুট ওভার এক্স মাইনাস 1, আমাদেরকে এফ ইনভার্স 2 এর মান বের করতে হবে। তাহলে আমরা কি করব, এফ অফ এক্স এর পরিবর্তে 2 বসিয়ে দেব, আর ডান পাশে যেখানে এক্স আছে সেখানে এক্স প্রাইম লিখবো। তাহলে এখন পাই 4 ইকুয়াল টু এক্স প্রাইম মাইনাস 1, তাহলে এখান থেকে এক্স প্রাইম এর মান কত পাই, 4 আর 1 5, অর্থাৎ আমাদের অপশন ডি হচ্ছে সঠিক অ্যান্সার। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স মাইনাস 3 দেওয়া আছে, আমাদেরকে এফ ইনভার্স ই এর মান বের করতে হবে। তো আমাদের শর্টকাট টেকনিক অনুসারে এফ অফ এক্স এর পরিবর্তে আমরা ই বসাবো, কারণ এখানে এফ ইনভার্স ই দেওয়া আছে, আর ডান পাশে এক্স এর জায়গায় কি লিখবো, এক্স প্রাইম লিখবো, তাহলে এক্স প্রাইম মাইনাস 3। এখন দেখেন বাম পাশে শুধু ই আছে, এর অর্থ হচ্ছে ই এর পাওয়ার 1 আছে, আর ডান পাশে ই এর পাওয়ার দেওয়া আছে এক্স প্রাইম মাইনাস 3। তাহলে আমরা যদি বেস বেস যদি উঠিয়ে দিই, তাহলে 1 ইকুয়াল টু এক্স প্রাইম মাইনাস 3 পাই। তাহলে এখান থেকে আমরা এক্স প্রাইম এর মান পাই কত, 3 আর 1 4, অর্থাৎ অপশন এ হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার বাই 2 প্লাস 1 দেওয়া আছে, আমাদেরকে বের করতে বলছে কিসের মান, এফ ইনভার্স 1। তাহলে আমরা এফ অফ এক্স এর পরিবর্তে এখন 1 বসিয়ে দেব, আর এক্স এর পরিবর্তে এক্স প্রাইম লিখলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে এক্স প্রাইমের মান বের করা। এখন আমরা জটিলতা এড়ানোর জন্য যেটা করতে পারি সেটা হচ্ছে এই 1 আর ডান পাশের 1 কাটাকাটি করতে পারি। তাহলে 0 ইকুয়াল টু এক্স প্রাইম স্কোয়ার বাই 2, তাহলে এখান থেকে এক্স প্রাইম স্কোয়ারের মানটা আমরা কত পাই, 0, অর্থাৎ এক্স প্রাইমের মানটা হচ্ছে 0, অর্থাৎ অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 9 দেওয়া আছে, আমাদের বের করতে বলছে এফ ইনভার 0 এর মান, অর্থাৎ শর্টকাট টেকনিক অনুসারে আমরা এফ অফ এক্স এর পরিবর্তে 0 বসিয়ে দিলাম, দিয়ে পাই এক্স প্রাইম স্কোয়ার প্লাস 9। তাহলে এখান থেকে আমরা পেলাম এক্স প্রাইম স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 9, তাহলে অতএব এক্স প্রাইম ইকুয়াল টু রুট ওভার মাইনাস 9। এখন আমরা জানি রুট ওভার মাইনাস 9 এর মান কখনো বাস্তব সংখ্যা হয় না, জটিল সংখ্যা প্লাস 3 আয় আর মাইনাস 3 আয় আসে। এখন আমাদের অ্যান্সার কি প্লাস 3 আয় মাইনাস 3 আয় হবে নাকি অন্য কিছু, দেখেন এখানে ফাংশনটার ডেফিনেশন দেওয়া আছে আর আর, মানে বাস্তব সংখ্যা, মানে ডোমেন আর কোডোমেনও আর, অর্থাৎ আমাদের সবকিছু বাস্তব সংখ্যা হবে। এখন এক্স প্রাইম এর যে দুইটা ভ্যালু আসে 3i আর মাইনাস 3i, কোনোটাই তো বাস্তব সংখ্যা না। এখন বাস্তব সংখ্যা যদি আমরা নিই তাহলে এক্স প্রাইম এর কোনো ভ্যালুই আমরা পাবো না, অর্থাৎ ফাঁকা সেট, অর্থাৎ এটার ভ্যালু নেই, তার মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। এখানে এফ অফ এক্স ইকুয়াল টু 3x বাই এক্স মাইনাস 2 দেওয়া আছে, আমাদের এফ ইনভার্স 3 এর মান বের করতে বলছে। তাহলে আমরা শর্টকাট টেকনিক অনুসারে এফ অফ এক্স এর পরিবর্তে 3 বসিয়ে দিলাম, আর ডান পাশে যেখানে যেখানে এক্স আছে সেখানে এক্স প্রাইম লিখলাম। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, এক্স প্রাইম এর মান বের করা। তার জন্য আমরা কোনাকুনি গুণ করব,
তাহলে বাম পাশে হয় 3x প্রাইম মাইনাস 6 ইকুয়াল টু 3x প্রাইম। এখন উভয় পাশ থেকে 3x প্রাইম যদি আমি বিয়োগ করে দিই তাহলে মাইনাস 6 ইকুয়াল টু 0, অর্থাৎ আমাদের আসলো মাইনাস 6 ইকুয়াল টু 0, যেটা কখনোই সম্ভব না। অর্থাৎ এই ফাংশনটার f ইনভার্স 3 এর মানে যেহেতু এরকম একটা অসংজ্ঞায়িত মান আসছে তাহলে আমাদের অ্যান্সারও হবে সি, অসীম, অর্থাৎ যেটাকে আমরা অসংজ্ঞায়িত বলি অনেক সময়। এখানে f অফ x ইকুয়াল টু x স্কয়ার মাইনাস x মাইনাস 1 দেওয়া আছে, আমাদেরকে f ইনভার্স 5 এর মান বের করতে হবে। তাহলে আমরা f অফ x এর পরিবর্তে 5 বসিয়ে দিলাম আর x এর পরিবর্তে x প্রাইম বসালাম। তো এখন আমাদের কাজ হচ্ছে x প্রাইম এর মান বের করা। তাহলে আমরা কি পাই, x প্রাইম স্কয়ার মাইনাস x প্রাইম মাইনাস 5 টা যদি ডান পাশে যায় তাহলে মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখন এটাকে যদি আমরা মিডল বের করি তাহলে x প্রাইম স্কয়ার মাইনাস 3x প্রাইম প্লাস 2x প্রাইম মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে এখানে x মাইনাস 3 আরেকটা হচ্ছে x প্লাস 2, আসলে x না x প্রাইম হবে, এগুলা ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা x প্রাইম এর দুইটা মান পেলাম, একটা হচ্ছে 3 আরেকটা হচ্ছে মাইনাস 2, অর্থাৎ x প্রাইম এর দুইটা মানই গ্রহণযোগ্য, একটা মাইনাস 2 আরেকটা 3, অর্থাৎ আমাদের অ্যান্সার হচ্ছে অপশন সি। আজকে যে নিয়মগুলো আলোচনা করা হলো এই নিয়মের আরো অনেক অঙ্ক বিগত বছরে বিভিন্ন ভর্তি পরীক্ষাতে আসছে, সেই সব ম্যাথ একসাথে করতে গেলে কয়েক শত ম্যাথ হয়ে যাবে, কিন্তু সেটা একসাথে করার কোনো দরকার নেই। আপনারা আজকে যে নিয়মগুলো শিখলেন, শর্টকাটে কিভাবে বিপরীত ফাংশন বের করা যায় কিংবা বিপরীত ফাংশনের মান বের করা যায়, এই নিয়মগুলো অ্যাপ্লাই করে আপনারা প্রায় সবগুলা এরকম অঙ্কেরই সমাধান করতে পারবেন। দু একটা অঙ্কতে সমস্যা হতে পারে, সেক্ষেত্রে আমাদের কন্ডিশন গুলা খেয়াল রাখতে হবে। তো আমরা অ্যাডমিশন টেস্ট সম্পর্কিত আরো অনেকগুলো শর্টকাট টেকনিক নিয়ে হাজির হব, আপনারা আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এ পর্যন্তই।